যুক্তরাজ্যে বর্ষবরণরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। ঢাকা ইউনিভার্সিটি ক্লাব ইউকে উদ্যোগে আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য স্যাম টেরি, বাংলাদেশ হাই কমিশনের পলিটিক্যাল সেক্রেটারি জাহিদুল ইসলাম এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনাই ইউকে প্রেসিডেন্ট আনিস রহমান। অংশ নেন সংগঠনের 150 সদস্য। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়।